আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহু সুবাহার অশেষ দয়া এবং রহমতে আমরা তিনশত দার্স বিশিষ্ট দৌরাতুল কুরআনের একশত চার নম্বর দার্স আমরা শুরু করছি আল্লাহ কাছে তিনি যেন আমাদের এই ও মঞ্জুর করুন আমরা আমাদের এই দার্সে জমিরুল মজরুর আল মুসিল বিল আসমা এর হাউদিরা অর্থাৎ

আবু কি তোমার পিতা হে মারিয়াম তোমার পিতা উনিশ নম্বর নম্বর আয়াতে তোমার মাতা হে মারিয়াম আয়াত তা হাতা কি তোমার পাদতেছে তোমার পাদ দেশে এক নহর তা কি সারিয়া তোমার পাদ দেশে এক নহর উনিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত রব বুকে তোমার হে মারিয়ম তোমার প্রতি পালক রব উনিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত রব্বা কি তোমার প্রতি বালকের হে মারিয়াম তোমার প্রতি বালকের ষোলো নম্বর সুরার উনসত্তর নম্বর সুরা আর সুকে বিলকিস তোমার সিংহাসন নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত লাকি হাজা এসব তোমার জন্য সুরার সাঁত্রিশ নম্বর আয়াত মা আকি হে জামিন তোমার পানি এগারো নম্বর সুরার চৌচল্লিশ নম্বর আয়াত তাহলে আমরা তোমার এ সম্বন্ধ বাসক। যে জমিরগুলো পাই তার তার সবটারেই উদ্দেশ্য এসার মারিয়াম আলাইহালাম এবং বিলকিস রানী বিলকিস এবং আর একটা পাই জেন্স হিসাবে আসমান জামিন এটা স্ত্রীর শব্দ আল্লাহবুল্লাহ রামিন জামিনকে স্ত্রীর বাজক হিসাবে ঘোষণা করে ইরশাদ করছে যে হে জমি ইয়া আকি হে জমিন তুমি তোমার পানিগুলা গিলে ফেলো সুতরাং এ কয়টার মাধ্যমেই আমাদের হাওদের শিখা শেষ হলো এবার আস্তে আস্তে আমাদের হাওদি রহতের শিখা অর্থাৎ জমুল মোহান্নাস লীল হাওদের মুখত এখানে মাত্র চারটা বা তিনটা শব্দ বুয়ুতি তোমাদের গৃহ সকল তেত্রিশ নম্বর সুরার ৩৩ নম্বর আয়াত খতবু তোমাদের ব্যাপার বারো নম্বর সুরার একান্ন নম্বর আয়াত কাইদা কুন্না তোমাদের সলনা ১২ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত কাইদি কুন্না তোমাদের সলনা বারো নম্বর সুরার আঠাইশ নম্বর আয়াত এরপরে জমিরুল মাজরুল মুতাসিল বিলাসমা মুতাকাল্লিম অর্থাৎ এসেমের সাথে আমার অর্থ অর্থাৎ আমার জিনিস আমার দ্রব্য অর্থাৎ বস্তুবাচক যে জিনিস বা নামবাচক জিনিসের সাথে আমার সম্পর্ক সম্বন্ধবাচক আমার পিতৃপুরুষ বড় নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত আবাতি হে আমার পিতা বারো নম্বর সূরার চার নম্বর আয়াত ইবনা আমার কন্যা আঠাশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত ইবিনী আমার ছেলে এগারো নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আবি আমার পিতা বারো নম্বর সূরার আশি নম্বর আয়াত আসারি আমার পর্ষতে বিশ নম্বর সুরার চৌরাশি নম্বর আয়াত এই যে রমি আমার অপরাধ এগারো নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত আজ রিয়া আমার প্রতিদান পারিশ্রমিক দশ নম্বর সুরার বাহত্তর নম্বর আয়াত। আয়াতি আমার বাইদের বারো নম্বর সুরার একশত নম্বর আয়াত আশি আমার ভাই হারুন আল্লাহ সাল্লাম পাঁচ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত আখি হারুনু আমার বেড়াতা হারুন আঠাশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত আরওদি আমার জমিন পৃথিবী ২৯ নম্বর ুরা ছাপ্পান্ন নম্বর আয়াত। আজেরি আমার শক্তি ২ নম্বর সুলা ৩১ নম্বর আয়াত। ইউসেরি আমার অঙ্গকার ৩ নম্বর ুলার ১ নম্বর আয়াত। আলিহাতি হাতি আমারজেেপ গুলো ১৯ নম্বর সুরা ৬৪২ নম্বর আয়াত। ইমরা আতি আকিরা আমার আমার স্ত্রী অর্থাৎ জাকির আল্লাহাম বলছেন আমার স্ত্রী বন্দা উনিশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত আমার ব্যাপার আল্লাহর হাতে চল্লিশ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত উম্মি উম্মিয়া আমার মাকে পাঁচ নম্বর সুরার একশত নম্বর আয়াত আনসরি আমার সাহায্যকারী তিন নম্বর সুরার বাউন্ন নম্বর আয়াত আহালি আমার পরিবারের

আমার অনুমতি ক্রমে পাঁচ নম্বর সুরার একশত দশ নম্বর আয়াত এখন আছে বা হারফেজার যেটা আসল সেটা আমি বলব আমার আয়াত সমূহের বিনিময়ে দুই নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত ব্যসি আমার অসহনীয় বেদনা এখানে বা অরিজিনাল বারো নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়াত বিরাশি আমার মস্তককে কেশকে বিশ নম্বর সুরার চুরানব্বই নম্বর আয়াত বীরববি আমার প্রভু 18 নম্বর সূরার 38 নম্বর আয়াত বিরিসালাতি আমার রিসালাত দ্বারা 7 নম্বর সূরার 144 নম্বর আয়াত বীর আমার রসুল গনে 5 নম্বর সূরার 12 নম্বর আয়াত বিরসুলি আমার রসুলের প্রতি 5 নম্বর সূরার 111 নম্বর আয়াত বাতুনি মা অরিজিনাল বা আমার পেট আমার গর্ব তিন নম্বর সূরার পাইত্রিশ নম্বর আয়াত বিয়ে বি আমার বান্ধাদিগকে ছাব্বিশ নম্বর সূরার বাহান্ন নম্বর আয়াত বা আমার পরে এটা অরিজিনাল দুই নম্বর সূরার একশো তেত্রিশ নম্বর আয়াত বা আমার স্বামী এগারো নম্বর সূরার বাহত্তর নম্বর আয়াত বিয়া আহাদি আমার অঙ্গীকার দুই নম্বর সূরার চল্লিশ নম্বর আয়াত

উদ্ধারের সাহায্যকারীগণ চোদ্দ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত বানাতি আমার কন্যাগণ এগারো নম্বর সুরার আটত্তর নম্বর আয়াতয়া আমার পুত্রগণ দুই নম্বর সুরার একশ বত্রিশ নম্বর আয়াত আমার মুত্রিশ নম্বর সুরার ১৬ নম্বর আয়াত দাতি আমার পিতামাতার মাতার ১৯ উনিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত আমার আমার ঘর লিপ্তা অর্থাৎ তবাফকারীদের জন্য আমার আমার গৃহকে দুই নম্বর সুরার একশত পঁচিশ নম্বর আয়াত বিয়া দাইয়া আমার নীলঝাদে আটত্রিশ নম্বর সুরার পঁচত্তর নম্বর আয়াত তাহাতি আমার পাদদেশে তেতাল্লিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াত তাদের কির আমার উপদেশ দশ নম্বর সুরার একাত্তর নম্বর আয়াত

হাসরতি হায় আমার আফসোস উনচল্লিশ নম্বর সূরার ছাপ্পান্ন নম্বর আয়াত আতি আমার অপরাধ ২৬ নম্বর সূরার বিরাশি নম্বর আয়াত আমার অহবান একাত্তর নম্বর সূরার ছয় নম্বর আয়াত দিনী আমার দিনের আমার ধর্মের ১০ নম্বর সূড়ার একশত নম্বর আয়াত দুরি আতি আমার বংশধর দুই নম্বর সূরার একশত নম্বর আয়াত আমার উপদেশ নাসিয়াত স্মরণ ছয় নম্বর নব্বই নম্বর আয়াত জি কিরি আমার কুরআ আমার উপদেশ আটত্রিশ নম্বর সুরার আট নম্বর আয়াত রুয়া আমার স্বপ্ন বারো নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াত এই আয়াতটা এই রাবের একটি কায়দা বোঝার ব্যাপার আছে মানে ইয়ার পরে আবার সম্বন্ধ বাসক ইয়া আসলে নতুবা পড়তে অসুবিধা হয় এই জন্য যেভাবে পড়তে সুবিধা হয় সেভাবেই কোরআনের আয়াত আমার মাথা বারো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত রব্বি আমার রব তিন নম্বর সুরার একান্ন নম্বর আয়াত রব্বি আল্লা আমার প্রতিপালক তিনি যিনি জীবন ও মৃত্যু দেন দুই নম্বর সূরার দুই শত আটান্ন নম্বর আয়াত রহমাতি আমার দয়া রহমত সাত নম্বর সূড়ার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত রসুলি আমার রসুলগণ আঠারো নম্বর সূড়ার একশত ছয় নম্বর আয়াত রহাতি আমার স্বজনবর্গ সম্প্রদায় এগারো নম্বর সূরার বিরানব্বই নম্বর আয়াত রুহি আমার রুহু আত্মা পনেরো নম্বর সূরার উনত্রিশ নম্বর আয়াত আমার পথ তিন নম্বর সূরার একশো পঁচানব্বই নম্বর আয়াত ইয়া আমার সমস্ত শরিক ষোলো নম্বর সূরার সাতাইশ নম্বর আয়াত ই আমার সৌরিকা একচল্লিশ নম্বর সূরার সাতচল্লিশ নম্বর আয়াত শিককি আমার সাথে বিরোধ এগারো নম্বর সূরার উনানব্বই নম্বর আয়াত সদরী আমার বক্ষ অন্তর বিশ নম্বর সূরার পঁচিশ নম্বর আয়াত সিরতি আমার রাস্তা ছয় নম্বর সুরার একশান্ন নম্বর সলায়াতি আমার নামাজ ছয় নম্বর সুরার একশি নম্বর আয়াতি আমার মেহমান আমার অতিথি এগারো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত ইবাদাতি আমার ইবাদাত চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত ইবাদি আমার বান্দাগণ একুশ নম্বর সুরার একশত পাঁচ নম্বর আয়াত আমার বান্দাগণ একুশ নম্বর সুরার একশত নম্বর আয়াত ইবাদি আমার বান্দাগণ দুই নম্বর সুরার একশত নম্বর আয়াত দুটো শব্দের মাঝে এই রাবগতভাবে ভাবে একটি পার্থক্য থাকলেও আসলে স্বপ্নার অর্থ একই আমার শত্রু ষাট নম্বর সুরার এক নম্বর আয়াত আজাবি আমার আজাব আমার শাস্তি সাত নম্বর সুরার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত আমার লাঠি ষষ্ঠী বিশ নম্বর আঠারো নম্বর আয়াতাম বলছেন আমার জানা আমার জ্ঞান ছাব্বিশ নম্বর সুরার একশত বারো নম্বর আয়াত আমার ই আমার কর্ম আমার কাজ দশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত আমার নিকট আমার কাছে ছয় নম্বর সূরার পঞ্চাশ নম্বর আয়াত আহাদি আমার পূর্তি শ্রুতি সূরার একশত চব্বিশ নম্বর আয়াত আইনি আমার নম্বর নম্বর আয়াত গদাবি আমার করত বিশ নম্বর সূরার একাশি নম্বর আয়াত গনামি আমার মেসপাল বিশ নম্বর সূড়ার আঠারো নম্বর আঠারো নম্বর আয়াত কবলি আমার পূর্বে তিন নম্বর সুরা একশত তিরাশি নম্বর আয়াত কলবি আমার চিত্ত অন্তর হৃদয় দুই নম্বর সুরা দুই শত ষাট নম্বর আয়াত কৌলি আমার কথা বাণী বিশ নম্বর সুরা আঠাশ নম্বর আয়াত কৌমি আমার সম্প্রদায় জাতি কৌম ছত্রিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত বিয়া আমার আমল নামা আমার নামায় আমল উনসত্তর নম্বর

23 নম্বর সূরার সিআহী নম্বর আয়াত লিআখি আমার ভ্ৰাতাকে 7 নম্বর সূরার 151 আয়াত লিহায়াতি আমার জীবনের জন্য 89 নম্বর সূরার 24 নম্বর আয়াত লাদুননি আমার কাজ 18 নম্বর সূরার 73 নম্বর আয়াত লাদাইয়া আমার সান্নিধ্যে 27 নম্বর সুরার 10 নম্বর আয়াত লাযিকিরি অবশ্যই উপদেশ

লি ওয়ালি আমার পিতা মাতাকে একাত্তর নম্বর সুরার আঠাইশ নম্বর আয়াত লি আমার জন্য দুই নম্বর সুরার নম্বর আয়াত আমার থাকার জায়গা বাসস্থান বারো নম্বর সুরার তেইশ নম্বর আয়াত আমার জীবন ছয় নম্বর সুরার একশত বাষট্টি নম্বর আয়াত এইটা মিমে মস্তরিয়া আমার সন্তুষ্টি ষাট নম্বর সুরার এক নম্বর আয়াত এটাও মিমে মাস্তারিয়া মাকমি আমার অবস্থিতি ১০ নম্বর সুরার একাত্তর নম্বর আয়াত এটা মিমে মাস্তারিও হয় আবার জরফও হয় আমার মরণ ৬ নম্বর সুরার একশত বাষট্টি নম্বর এটাও মিমে মাস্তারিয়া মাউ আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার বিশ নম্বর সুরার অতি সামান্য সময় গিয়েছে দীর্ঘ সময় যায় নাই যে ওয়াদা পূরণ হবে না এটা চিন্তা করার মতো সময়ও যায় নাই নুসুকি আমার ইবাদত কুরবানি এবং হাজ ছয় নম্বর সুরার একশত বাষট্টি নম্বর আয়াতে আয়াতটা ভালোভাবে জেনে নিন যে কোরবানি এবং কিভাবে কবুল হবে কিভাবে করলে কবুল হবে না নুসহি আমার উপদেশ এগারো নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত নেমাতি আমার নিয়ামত করুণা দুই নম্বর সুরার একশত পঞ্চাশ নম্বর আয়াত আমার অনুগ্রহ যা আমি প্রদান করেছি দুই নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত নাফসি আমার আমি নিজে 5 নম্বর সূরা 25 নম্বর আয়াত হুদায়া আমার হিদায়াতের 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত ওয়ালিদাই আমার আমার পিতামাতা 27 নম্বর সূরা 19 নম্বর আয়াত ওয়াজহিয়ালিল্লাহি আমার চেহারা আল্লাহর জন্য 3 নম্বর সূরা 20 নম্বর আয়াত আরই আমার পর 19 নম্বর সূরা 5 নম্বর আয়াত ওয়ালিয়ি

জম্মু তাকালেমের জমির সমূহ এসেছে অর্থাৎ যার অর্থ কোন বস্তুর সাথে আমাদের সম্পর্ক আমাদের অর্থ হবে আনা আমাদের পুরুষ দুই নম্বর সুরার একশত সত্তর নম্বর আয়াত আবার উনা আমাদের পিতৃ পুরুষগণ চোদ্দ নম্বর সুরার দশ নম্বর আয়াত আবে ইনাল আউআলিন আমাদের পূর্ব পুরুষগণের তেইশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত আবানা আমাদের পিতা বারো নম্বর সুরার আট নম্বর আয়াত আবু সরুনা আমাদের দৃষ্টিগুলো গুলো পনেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াত আবনা আমাদের সন্তান সন্ততি হতে দুই নম্বর সুরার দুই ছেচল্লিশ নম্বর আয়াত আবনা আনা ওয়া আবনা আকুম আমাদের পুত্রগণ ও তোমাদের পুত্রগণকে তিন নম্বর সুরার নম্বর আয়াত আবু না আমার পিতা আল্লাহ নম্বর সুরার তেইশ নম্বর আয়াতে যা সোহেব আলাহ সাল্লামের কন্যা এসে আবার মুসা আলাহ সাল্লামকে বলেছিলেন যে আমার পিতা আপনাকে ডাকছে চমৎকার ঘটনা জেনে নিন মনের মত না আমার পিতার বারো নম্বর সুরার আট নম্বর আয়াত আজালানা আমাদের নির্ধারিত মেয়াদ ছয় নম্বর সুরার এক আঠাইশ নম্বর আয়াত আহাদানা আমাদের একজনকে বারো নম্বর সুরার আটত্তর নম্বর আয়াত আখানা আমাদের ভাইকে বারো নম্বর সুরার তেষট্টি নম্বর আয়াত আমাদের পরবর্তীদেরকে পাঁচ নম্বর আয়াত অধম ব্যক্তিগণ আমাদের মধ্যে খারাপ 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 ব্যক্তি খারাপ ব্যক্তি গন এগারো নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে আপনারা পড়ুন কাদেরকে কারা অধম বলে তারা কি তাদের কাছে না আল্লাহর কাছে অদম এ সমস্ত বিষয়গুলো একটি ভালোভাবে আপনাদের পড়ার দরকার আছে আমাদের দেশ আমাদের ভূমি আঠাশ নম্বর সুরা সাতান্ন নম্বর আয়াত আজ আমাদের স্ত্রীদের ছয় নম্বর সুরার একশো উনচল্লিশ নম্বর রফানাফি আমরিনা আমাদের সীমা লঙ্ঘন তিন নম্বর সুরার একশত নম্বর আয়াত আসবারিনা আমাদের সফরের চৌত্রিশ নম্বর সুরার ১৯ নম্বর আয়াত আমিনা আমাদের গোড়া এবং পূর্ব অবস্থায় ছয় নম্বর সুরার একাত্তর নম্বর আয়াতে আমাদের কাজকর্ম দুই নম্বর সুরার একশত উনচল্লিশ নম্বর আয়াত আকুদায়মান আমাদের পা গুলো দুই নম্বর সুরার ২৫০ নম্বর আয়াত আকুদায়মিনা আমাদের পদতলে একচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত আলিহাতিনা আমাদের উপাস্য দিগকে এগারো নম্বর সুরার তেপ্পান্ন নম্বর আয়াত ইলাহুনা আমাদের ইলা উনত্রিশ নম্বর সুরার ছিচল্লিশ নম্বর আয়াতে আমু রনা আমাদের ব্যাপারে নয় নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতে আমু রুনা আমাদের নির্দেশ দশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে আমরিনা আমাদের কার্যে তিন নম্বর সুরার একশত সাতচল্লিশ নম্বর আয়াতে আমুয়ালুনা আমাদের আমাদের ধন সম্পদ আটচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আমুয়ালিনা আমাদের সম্পদ সমূহের এগারো নম্বর সুরার সাতাশি নম্বর আয়াতে আংফুসানা আমাদের নিজ দিগাকে তিন নম্বর সুরার একষট্টি নম্বর আয়াতে আন ফুসিনা আমাদের নিজেদের বিরুদ্ধে 6 নম্বর সূরা 130 নম্বর আয়াতে আহালিনা আমাদের পরিবারকে 12 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আহালিনা আগতা আহালানা আমাদের পরিবারকে 12 নম্বর 65 নম্বর আয়াতে আহালিনা আমাদের পরিবার পরিজনের 59 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আহালুনা আমাদের পরিবার পরিজন আটচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আমার আয়াত সমূহ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আমাদের আয়াত সমূহ দুই নম্বর সুরার একশত একান্ন নম্বর আয়াতে আইদিনা আমাদের সামনে উনিশ নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াতে বা আসানা আমার শাস্তি ছয় নম্বর সুরার ১৪৮ নম্বর আয়াতে বা আুনা আমার শাস্তি ছয় নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে বিনাধায় আমাদের উপাস্য গুলোর প্রতিষট্টি নম্বর আয়াতে বি আমরিনা আমার নির্দেশ অনুসারে বত্রিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে আমার নিদর্শন সমূহকে দুই নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াতে না আমাদের হস্ত সকল দ্বারা নয় নম্বর সুরার বাউন্ন আয়াতে বিদু আমাদের অপরাধ সমূহকে চল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে বীরবীণা আমাদের প্রতিপালকের বাহত্তর নম্বর বাহাত্তর নম্বর সুরার দুই নম্বর আয়াতে বিরহমাতিনা আমার অনুগ্রহে ১২ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে বীরুসুলিনা আমার রসুলগণকে সাতান্ন নম্বর সুরার ২৭ নম্বর আয়াতে বিদ আতুনা এখানে বা অরিজিনাল বা দত আইন এটা মাদ্দা আমাদের পণ্য মূল্য আমরা যে বোঝা বলি বর্তমানে এটা আরবি শব্দ এই বাদত আইন থেকে এটা আচ্ছা এই 12 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বত সাদানা এটা মূল শব্দ বা তো শিনি দমাদ ইন বাত শা আমার कठोर শাস্তি আমার কঠোর ধরা বাদুনা আমাদের কতে কতিবাই আমরা যে বাজে লোক বলি এটা আপনারা আরবি শব্দ এই বাতন থেকে আমাদের কত কতিবাই 3 নম্বর সূরার 66 নম্বর আয়াতে বিমাল কিনা আমাদের ক্ষমতায় আমাদের স্বেচ্ছায় বিশ নম্বর সুরার সাতাশি নম্বর আয়াতে যে যে আমরা যে ওয়াদা ভঙ্গ করেছি এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছাই করিনি আমাদের উপর হোম মিল্লা আমাদের উপর কিছু দেওয়া হয়েছিল কাজেই আপনি ইচ্ছা করে করেন আর না করে করেন আপনার যারা কাজটা সংগঠিত হয়েছে এটাই আপনাদের সবচেয়ে ব্যাপার আগুন যার মাধ্যমে লাগুক না কেন আগুনের ধর্ম হইলে আগুন আগুন পোড়াবে সুতরাং আমাদের কাউকে এই সমস্ত বিষয়গুলো পার্থিব জীবনে একটু যে খেয়াল আমাদের কাউকে রাখতে রাখতে হবে আমাদের বাড়িঘর গুলো তেত্রিশ নম্বর সুরা তেরো নম্বর আয়াতে জিদা আলানা আমাদের বিতন্ডা কলহ এগারো নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াতে জুন্দানা আমার বাহিনী সাঁত্রিশ নম্বর সুরার একশত তিয়ত্তর নম্বর আয়াতে হুজ্জাতনা আমাদের সকল যুক্তি প্রমাণ ৬ নম্বর সুরার তেরাশি নম্বর আয়াতে হাসমুনা আমাদের জন্য যথেষ্ট ৯ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত হাসমুন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিন নম্বর একশত তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ অমাইয়া তাওয়া আল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর উপর আশা রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল এটা মুখে মুখে শুধু বললেই হবে না এটা বাস্তবভাবে ইমানের সাথে এটা আমাদেরকে করতে হবে সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে হৃদয়ের গহীন থেকে গহীন থেকে আমি আমি আমেরিকাতে ডাক দিতে ডাক দিতে পারবো তত আমাদের জন্য ভালো হবে হাসরতানা হায়া আমাদের আক্ষেপ দুঃখ ছয় নম্বর সূরার একত্রিশ নম্বর আয়াত হাইয়া তুনা আমাদের জীবন ছয় নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত খাতায়ানা আমাদের অপরাধ সকল 23 নম্বর সূরার 73 নম্বর আয়াত খলফানা আমাদের পরসাদে 19 নম্বর সূরার 64 নম্বর আয়াত দিয়ারিনা আমাদের শ্বাস ভূমি সকল 2 নম্বর সূরার 247 নম্বর আয়াতে যুররিয়াতিনা আমাদের সন্তানগণ অদস্তন বংশধর 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত যুররিয়াতিনা আমাদের বংশধর দুই নম্বর সুরার একশত আঠাশ নম্বর আয়াত যে কেরিনা আমার স্মরণ তেপ্পান্ন নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত জনুবানা আমাদের অপরাধসমূহ সমূহ পাপ রাশি তিন নম্বর সুরার একশত সাতচল্লিশ নম্বর আয়াত রিনা আমাদের রাখাল বা আমাদের প্রতি দৃষ্টি দিন রিনা শব্দটির একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা সুরাতুল বাকরার দুই নম্বর সুরার একশ চার নম্বর আয়াতেন শব্দটার দুটো অর্থ হয় থেকে যখন যে রাখাল আর যদি এটা ফেল আমরা ধরি এই মাসদার থেকে যদি আমরা সোলাসি মাসিদ পাবে মুফা আলা থেকে ধরি তাহলে মুরা আতুন অর্থাৎ راعى يراعي مراعة فهو مراع روعي يراع مراعة فهو مراع الأمر من راعي والنهي عنه لا تراعي راعي أرثا تومي أمدير ديك بات كروم يهودي এই দুটো অর্থই যায় দুই জায়গা থেকে নিলে এইরূপ রকম শব্দ রকম উচ্চারণ অর্থ দেয় এরকম অনেক শব্দ আছে যেমন আমি একটা কবিতা আপনাদের বলছি খেয়াল রাখেন কুল কদা মুদিরুল জাল জামাওয়ালা জামাল আব্বাসীয় যুগে একটা খানার আয়োজন করা হয়েছে সেখানে যা মর্ত বাটি যে বাটি বা খোরা যেটা ভিতরে লেখা যে এই খোরা দিয়ে বা বাটি দিয়ে বর্তন দিয়ে খানা প্রদান করা হয় তাই এখন তো গণদাবতে সাধারণভাবে খানা যদি বেশি হয় তাহলে অপচয় হয় তখন যদি খলি অপচয় না হয় পরিমাপ কত লোক এসেছে বেশি যখন তারা পরে এসেছে খানা পায় নাই তাদের সাথে যেরকম ব্যবহার করা দরকার সেই রকমই ব্যবহার করা যায় অন ইসলামিক বলা যাবে না কারণ বিনা দাবাতে যারা খাইতে আসে তা তারা বেশি ভালো মানুষ না তাদের সাথে শয়তানের কি সম্পর্ক এটা আমরা হাদিস কোরআনে পাই বা তাদের সাথে কিরকম আচরণ করা যাবে ইসলামী মেহমান বিধি এখন তাদের কবি কবি ছিল সে বলল কুল্লুহুম কদ আখাজাল জামা যে তাদের সকলেই তারা তাদের নিল। বাটি এই কিন্তু ক্ষতি হইত জামি যে বাটিগুলা বন্টন করেছে বা বাটিগুলো ব্যবস্থাপনা করেছে লাউ যা না যদি আমাদের সাথে মুজামালা মুজা মালা আয়োজন করে সৌন্দর্য মূলকভাবে মুজামালা আয়োজন করতে সুন্দর আচরণ করতো তাহলে তার কি হতিল প্রথম বয়াতে যা মালা না এখানে কিন্তু যা মা লানা যা আলাদা লানা আমার আলাদা কিন্তু এখানে দ্বিতীয় বাক্যে যা মালা অহেদে মুজাক্কারে গায়েব বহাস ইসবত মেলে মাজি মুসবত মারুফ এবং শেষে নুনটা আছে দমির হিসাবে অর্থাৎ মাতলে এর মুজা মালা এরকম আরবি অনেক আছে সুতরাং ইয়াহুদিন আমাদের রাখাল এর দেখে দেখি মুসলিমরাও এই দেখে দেখ শুরু করলো আল্লাহ রুবুল্লা আলমীর আয়াত নাজিল করলেন যে মুসলিম তোমরা রাই বলিও না রাইনা বললে তোমাদের উদ্দেশ্য খারাপ না কিন্তু শব্দ একরকম হয়ে যায় তখন ইয়াহুদিরা বলতে সুযোগ পাবে যে আমরা তোমাদের নবীকে যা বলি যা বলি তোমরাও তোমাদের নবীকে তো তাই বলো যে তোমরা আমাদের মতো কাজে ইসলাম এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়ের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আশঙ্কা করি না যে তোমরা আবার কুফুরিতে ফিরে যাবে কিন্তু তোমরা এইভাবে ছোট ছোট জিনিরগুলোকে এই সমস্ত তোমরা জিনিরগুলোকে তোমরা অতি হালকা মনে করবা ছোট মনে করবা অস ওইtextarea বড় ওই ছোট ছোট জিনির দিয়ে জিনিরগুলো দিয়েই ওই তীর দিয়ে তোমাদের মাঝে শয়তান ঢুকবে এবং তোমাদের আলাদা করে ফেলবে কাজেই বাক্য ব্যবহার শব্দের ব্যবহার কার জন্য কি শব্দ ব্যবহার ব্যবহার লিগে করবেন তা আমরা দেখি দেখি দেখতে হবে আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর জন্য যে শব্দ এ শব্দ যদি না লেখেন সম্ভবত ওই যদি না হয় তাহলে তিনি কি ব্যবস্থা নেবেন তা তো জানেন এরপর উচ্চ পদ যে পদ আছে আমাদের বাংলাদেশের জনগণের এভাবে পঁচিশটা পর্যায় আছে সুতরাং পঁচিশ জনের চেয়ার এটা মারাতে বনুযায়ী সাজানো আপনি যখন জাতীয় কনফারেন্স করবেন তখন চেয়ারগুলো এইভাবে এইভাবে সাজাই এইভাবে সাজাইতে হবে যার যার চেয়ারে তার বসে কোরআন এটি কোরআন ঠিক রাখতেই হবে কাজে এটা এটাও কোরআন শিক্ষা শিক্ষা দিয়েছে সুতরাং আমাদিগকে আমরা মনে করি শব্দটা বললে শব্দ বুঝতেই না বুঝতেই হবে এখানে মান সম্মানের বিরাট বিরাট ব্যাপার আছে এবং বিশেষ করে ডিপ্লোমেসি মিলিটারি সমস্ত ব্যাপারে এই জিনিস হয়তো আপনার সার্টিফিকেট আপনি দেখেন নাম আপনার ঠিকই আছে আপনি লেখেন হুসাইন হয় লেখছে হুসাইন দুই সার্টিফিকেট দুই রকম হইয়া গেল আপনার এফিডেভিট করে আবার ঠিক করা লাগবে অর্থাৎ সকল স্থানে আপনার নাম সমান হইতে হবে আপনার নাম যদি সমাধান না হয় তাহলে আপনার অন্যান্য ভাইদের সার্টিফিকেটের সাথে মিলানো হবে আপনার পিতামাতার নাগরিক সনদ দেখতে হবে এই সমস্ত বিষয়গুলো এই ছোটোখাটো বিষয়গুলো ছোটোখাটো না আপনি যদি ওই পালায় যদি পরে যান তখন দেখবেন যে এটা কত বড় জিনিস একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে এই বিপদ কেবল জানে। একটুখানি সেন্হের কথা একটু ভালো বাসা গড়তে পারে এ দুনিয়ায় শান্তি সুখের বাসা একটুখানি আর একটু অবহেলা গুছিয়ে দিতে পারে মোদের সকল লীলা খেলা একটুখানি বিষের তরে অনেক প্রাণ ধরে একটুখানি হাসির কারণে অনেক অনেক মরা জাগে আছে একটুখানি বিশাল বিন্দু বিন্দু জলরাশি বিন্দু বিন্দু বালিকরা বিন্দু বিন্দু জল গড়ে তলে নদী সাগর অতল পাহাড় পর্বত সবকিছু কাজেই কোনোটি একটুখানি না একটুখানি আপনার এই জামাটা একটুখানি ছিড়ে হয় একশো পাগ এক হাজার কিন্তু এটা আমি না এই একটুখানির কারণে এটা সম্পূর্ণ বাদ হয়ে গেছে কাজেই এই শব্দ ব্যবহারে খুবই সতর্ক থাকতে হবে রব্বানা আমাদের রব দুই নম্বর সূরার একশত সাতাইশ নম্বর আয়াত রব্বুনা আমার প্রতিপালক দুই নম্বর সুরার একশো উনচল্লিশ নম্বর আয়াত রব্বিনা আমার প্রতিপালকের তিন নম্বর সুরার সাত নম্বর আয়াত রহমাদিন আমার অনুগ্রহ উনিশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত রুসুলানা আমার ফেরিস্তাগন দশ নম্বর সুরার একুশ নম্বর একুশ নম্বর আয়াত রসুলা আমার রসুলগণ পাঁচ নম্বর বত্রিশ নম্বর আয়াত রসুলিনা আমার রসুলগণের সতেরো নম্বর রসুলার সাতাত্তর নম্বর আয়াত আপনারা দেখলেন একটা রসুল এবং রসুল শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে এসেছে কাজেই আপনি একটা অর্থ শিখেই যদি বসে থাকেন এবং সব জায়গায় এই একই অর্থ যদি দিতে থাকেন তাহলে হবে না যেই জায়গায় এসেছে আয়াতের সিয়াক এবং সিবাক দেখে সে এক সাবাক দেখে মা সাক আমা সাবাক এগুলো দেখে আপনার সিদ্ধান্ত নিতে হবে রসুল আমার রসুল পাঁচ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত রসুল ইনা আমার রসুলের পাঁচ নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়াত রু হানা আমার রুহুকে অর্থাৎ জিবাহামকে উনিশ নম্বর সুরার ১৭ নম্বর আয়াত রুহিনা আমার রুহ বিশেষ আত্মা একুশ নম্বর সুরার একানব্বই নম্বর আয়াত সাদাতানা আমাদের নেতাদেরকে তেত্রিশ নম্বর সুরার সাতষাটি নম্বর আয়াত আয়াতে নেতাদের অবস্থা কে দিন কি হবে সেটা জানার জন্য এই আয়াতটার তফসির ভালোভাবে পড়ুন সুবুল আনা আমাদের পথ সমূহ চোদ্দ নম্বর সুরার বারো নম্বর আয়াত সাবি আমাদের পথ উনত্রিশ নম্বর সুরার বারো নম্বর আয়াত সাফারিনা আমাদের সফর আঠারো নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াত হাদির এবং মুসাল্লাহাল্লামের ঘটনা খুব সুন্দর সাফি আমাদের নির্বোধগণ বাহাত্তর নম্বর সুরার চার নম্বর আয়াত আমাদের মন্ত্র কাজগুলো তিন নম্বর সুরার একশত তিরানব্বই নম্বর আয়াত সৌরা উনা আমাদের শারিকগণ ষোলো নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়াত সৌফা উনা আমাদের সুপারিশকারীগণ দশ নম্বর সুরার আঠারো নম্বর আয়াত আমাদের দুর্ভোগ এক নম্বর সুরার একশত ছয় নম্বর আয়াত ইবা দানা আমার বান্দাগুন আটত্রিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইবা দিনা আমার বান্দাগুন বারো নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত আবদানা আমার বান্দার আটত্রিশ নম্বর সুরার ১৭ নম্বর আয়াত আবদিনা আমার বান্দার ৮ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত হত উনা আমার অনুগ্রহ আটত্রিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াত ইন্দানা আমার নিকট তিন নম্বর সুরার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত ইন্দিনা আমার নিকট কাছে দশ নম্বর সুরার ছিয়ত্তর নম্বর আয়াত আনা আমাদের সকালে নাস্তা আঠারো নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াত কবলিনা আমাদের পূর্ববর্তী গণ দুই নম্বর সুরার দুইশত ছিয়াশি আয়াত পরিয়াতিনা আমাদের নগর জনপদ লোকালয় সাত নম্বর ছোড়ার অষ্টাশি নম্বর আয়াত আমাদের প্রাপ্য আমাদের অংশ আটত্রিশ নম্বর আয়াত আমাদের অন্তর সমূহ আমাদের অন্তর সমূহকে তিন নম্বর ছড়ার আট নম্বর আয়াত কলুবনা গুলফুন আমাদের চিত্রসমূহ আচ্ছাদিত দুই নম্বর ছোড়ার অষ্টাশি নম্বর আয়াত কৌলুনা আমার কথা উক্তি বাণী ষোলো নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াত অমুনা আমাদের জাতি সম্প্রদায় বংশ আঠারো নম্বর সুরার পনেরো নম্বর আয়াত অমিনা আমার সম্প্রদায়ের সাত নম্বর সুরার উনানব্বই নম্বর আয়াত কুবা র আমাদের বড় লোক নেতাগণ তেত্রিশ নম্বর সুরার সাত ষাটটি নম্বর আয়াত ইতাবুনা আমার লিপি আমার লিপিবদ্ধ কিতাব আমার নামায় আমল পঁয়তাল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত কালিমা তুনা আমার কথা আমার বাক্য নম্বর আয়াত ছয় নম্বর সুরার একশত ৬ নম্বর আয়াত আমাদের ঘন নম্বর সুরার ১০ নম্বর আয়াত আমার নিদর্শন সমূহের চুয়াত্তর নম্বর সুরার ১৬ নম্বর আয়াতে লাদুননা আমার নিকর সাত নম্বর সুরার সাতষাটটি নম্বর আয়াতে লাদাই না আমাদের নিকট বারো নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াতে আমাদের পুরুষদের জন্য ৬ নম্বর সুরার একশত নম্বর আয়াতে লারিজ লা অবশ্যই আমার দেয়া আটত্রিশ নম্বর সুড়ার চুয়ান্ন নম্বর আয়াতে লিসুনা তিনা আমার নিয়ম সতেরো নম্বর সূরার সাতত্তর নম্বর আয়াত লিসুরা কালিনা ৬ নম্বর সুড়ার একশত ছত্রিশ নম্বর আয়াত লা সাহাদুনা অবশ্যই আমাদের সাক্ষ্য ৫ নম্বর সূরার একশত নম্বর আয়াত লি রিবাদিনা আমার বান্দাদের সম্পর্কে সাঁইত্রিশ নম্বর সূড়ার একশত নম্বর আয়াত আনা আমার সাক্ষাতের দশ নম্বর সুরার সাত নম্বর আয়াত লিমি আমার নির্ধারিত সময়ে সাত নম্বর সুরার একশত তেতাল্লিশ নম্বর আয়াত লানা আমাদের জন্য দুই নম্বর সুরার একষট্টি নম্বর আয়াত মাতা আনা আমাদের মাল বারো নম্বর সুরার উনআশি নম্বর আয়াত মাতা ইনা আমাদের মাল পত্রের বারো নম্বর সুরার সতেরো নম্বর আয়াত মিসলুনা আমাদের মত এগারো নম্বর সুরার সাতাইশ নম্বর আয়াত মিস লানা আমাদের মতো এগারো নম্বর সুরার সাতাইশ নম্বর আয়াত মিস লুনা আমাদেরই মতো চোদ্দ নম্বর সুরাহ দশ নম্বর আয়াত মারত দানা আমাদের প্রত্যাবর্তন এটা মিমে মাস্তারিয়া চল্লিশ নম্বর সুরাহ তেতাল্লিশ নম্বর আয়াত মারক আমাদের নিদ্রা স্থল অর্থাৎ কবর ছত্রিশ নম্বর সুরার বা নম্বর আয়াত মান باع ثنا مما رقدنا هذا কে আমাদের এই ঘুম থেকে জাগিয়ে তুললো এখন আমাদের ঘুম পুরো হয় না মিল্লাতিনা আমাদের আল্লাহ प्रदत्त জীবন ব্যবস্থা 7 নম্বর সূরার 88 নম্বর আয়াত মুমতিরুনা আমাদের বৃষ্টি দান করবে 46 নম্বর সূরার নম্বর আয়াত অর্থাৎ দেখ দেখে তারা আনন্দিত হয়েছিল কিন্তু এই মেক তাদের আনন্দের কারণ হয় নাই। বরঞ্চ নিরানন্দের কারণ হয়েছে কাজেই মেঘ দেখে তারা করিসনি ভয় আড়ালে এর সূর্য হাসে এটা সবসময় ঠিক না জাতি যদি গুনাহ করে পাপ করে তখন ওই মেঘমালা থেকে যেটা বর্ষণ করা হয় সেটা অনেক সময় কর হয় কাজেই এই আয়াতে দেখে নিন মানায় কেন আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দুই নম্বর সুরার একশত আঠাশ নম্বর আয়াত মা তাদানা আমাদের মৃত্যু সাঁত্রিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে মা উল আমাদের প্রথম মৃত্যু চৌচল্লিশ নম্বর সূরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে কোন মৃত্যু প্রথম কোন মৃত্যু পরে এটা একটু এই সমস্ত আয়াতের তাফসিলগুলো পড়ুন তাহলে ভালো হবে মাউলানা আমাদের অভিভাবক কর্ম বিধায়ক দুই নম্বর সুরার দুই শত ছিয়াশি নম্বর আয়াত আমাদের তোমাদের নারীগণ ৩ নম্বর সুরার একষট্টি নম্বর আয়াত আয়াতের মুবাহালা নসরুনা আমাদের সাহায্য ছয় নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত নুরানা আমাদের জ্যোতিকে ছিষট্টি নম্বর সূরার আট নম্বর আয়াত ওয়াহ আমাদের প্রত্যাদের এগারো নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত হলিউন আমাদের অভিভাবক সাত নম্বর সুরার একশত পঞ্চান্ন নম্বর আয়াতানা হায় আমাদের দুর্ভোগ আঠারো নম্বর সুরার উনুপঞ্চাশপাশ নম্বর নম্বর আয়াতে এরপরও এর মাধ্যমে আমাদের আমাদের দমিরের ব্যাপার ব্যাপারগুলো শেষ হল এরপরও কিছু কিছু ব্যাপার ব্যাপার রয়েছে যে সমস্ত শব্দগুলা কি এসএম না হরফ না আদাত এটা নিয়ে এইরকম গেলে শব্দগুলো শব্দগুলো সম্পর্কে আমাদের পরবর্তীতে আলোচনা হবে তবে এখন শুধু আমরা মিলানো সারা একটু আমরা বলি যেমন আল আ না এখন দুই নম্বর সুরার একাত্তর নম্বর আয়াত আমা মুন সামনে তার ভবিষ্যৎ পঁচত্তর নম্বর অধিকারী উল উল আলবাব জ্ঞানীরা অক্ষম ব্যক্তিগণ উল কুলবা ইত্যাদি বিভিন্ন কোরআনে আছে অর্থাৎ অধিকারীগণ চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে উলিল আমরি ক্ষমতার অধিকারী এ ধরনের দুইটা শব্দ মিলে একটা অর্থ ঠিক তেমনি বাগাদ অর্থ পরে হ্যাঁ পরে বাগাদ দিয়া অনেক অনেক শব্দ আছে কোনটা হ্যাঁ কোনটার পরে কোনটায় সময় মতো আসবে অর্থ মধ্য মধ্যবর্তী সময়ে স্থানে দুই নম্বর সুরার সিষট্টি নম্বর আয়াত তাহাতা অর্থ নিচে ভূপৃষ্ঠে বিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত হেই এক সময় কাল আমরা এখন বলি এখন মানে ইয়াহীন এই যে এই যে এটা দিয়ে অনেক শব্দ আছে সেই না ইদিন তখন সে সময় ছাপ্পান্ন নম্বর সুরার ষোলশি নম্বর আয়াত খলফুন পিছনে অর্থাৎ তোমার পরবর্তী আসছে দশ নম্বর সুরার বিরানব্বই নম্বর এরপরে যা যাওয়ার তো যে জিনিস দুই নম্বর সুরার এটা পঁয়তাল্লিশ নম্বর অধিকারী আমরা জাত বলি আট নম্বর সুরা এক নম্বর আয় যা জু এটা ওয়ালা মালিক অধিকারী দুই নম্বর সুরা দুইশতে একান্ন নম্বর আয়া আয়া আয়াতে আবার আফনান উবাইটি বহু শাখা পল্লবী আটচল্লিশ নম্বর আয়াতে এভাবে জি বাবে ইন্দা ইন্দা অর্থ নিকট কাছে সময় পাশে দুই নম্বর সুরার দুই শত নম্বর আয়াতে গয়ের অর্থ ব্যতীত মানে বে গয়ের ব্যতীত দুই নম্বর সুরার উনষাট নম্বর আয়াত গয়রা দিয়ে অনেক শব্দ আছে এরপর ফাল আনা সুতরাং এখন দুই নম্বর সুরার একশত সাতাশি নম্বর আয়াত ফাওক অর্থ উপরে ফাওকাল আরদি বুপিরিষ্ট জমিনের উপরিভাগ চোদ্দ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে ফাইয়া ইদিন সেদিন তিরিশ নম্বর সাতান্ন নম্বর আয়াতে পূর্বে কবলুক এভাবে এভাবে কবলা দিয়া অনেক শব্দ আছে লি উলাহুম অর্থাৎ তাদের লি অর্থ জন্য লেউলা তাদের পূর্ববর্তীদের জন্য সাত নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতে লাদা দরজার সম্মুখে কাছে নিকটে বারো নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত লাদুন প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকটে লাদুনকে আপনার এলমে লাদুন নি বলি লাদুন নি অর্থাৎ আমার কাছে এসেছে আঠারো নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়াতে লাদাই লাদাই অর্থ নিকটে লু অর্থ অবশ্যই অবশ্যই অধিকারী লাজু হাফদিন আবুদিন মহাভাগ্যবান আঠাশ নম্বর সুরার উনিশ নম্বর আয়তে একটু খেয়াল করে মহাভাগ্যবান কারা এরপর লিদি লা আল্লা এটা ইন্না আন্না কান্না লাই তালা কিন্না লা অর্থ সম্ভবত অর্থে অর্থে আছে এটা হরফে মুসাব্বা বিলফেল সম্ভবত কি আমার তেত্রিশ নম্বর সুরার তেষট্টি নম্বর তবে কোরআনে লাল লাল অর্থ অবশ্য অবশ্যই এ সম্ভবত কিছু কারণ কোরআন যা লিখাল কিতাব বলে আর মানুষের কথার মাঝে এপিটপি হতে পারে কিন্তু কোরআনের এগুলা লেগে হবে না ওয়াইলুন দুর্ভোগ মন্দ অতিমন্দ জাহান নামের একটি প্রান্ত এই পঁয়তাল্লিশ নম্বর সাত নম্বর আয়াতে এগুলা এসেছে তবে এই সমস্ত বিশেষ শব্দগুলা আমি আবার আলাদাভাবে আলাদাভাবে এজন্য এজন্য করেছি যেগুলার একটু ভিন্নতম অর্থ অর্থ আছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে একশো চারটি দর্শন মাধ্যমে আমরা আমার লিখিত এই মুফরাতুল কোরআন এই কিতাবখানি মুফর আতুল কোরআন এটা আক্ষরিক অর্থাৎ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অর্থাৎ পর্যন্ত আমরা শেষ করেছি তখন আমরা অর্থ আমরা বলি নাই এরপরে ব্যাকরণগত ভাবে সাজানো অর্থাৎ ইল সরফের আকারে সাজানো এই কালিমাতুল কোরআন এটা এটাও আমরা এর মাধ্যমে আমরা আমরা শেষ করতে পারলাম আমরা আসলে আমাদের দেশে মিজান মিজানুস্বরূপ যেভাবে সাজানো ঠিক ঠিক সেইভাবেই সেইভাবে আমরা সাজিয়েছি সাজিয়েছি এবং সেইভাবে আপনাদের কাছে আমরা পড়েছি সুতরাং আমরা এই কিতাবখানি যখন শুরু করলাম তখন আমরা একত্রিশ নম্বর একত্রিশ নম্বর দাঁড় থেকে সত্তর এবং চার চুয়াত্তরটা দার্স লাগছে আমাদের এই কিতাবটা শেষ করতে আমরা যেই জায়গায় অর্থ অতি প্রয়োজন ছিল হরফ থেকেই আমরা সমস্ত অর্থগুলা বলেছি একটা শব্দ আমরা অর্থ ছাড়া বলি বলি নাই অর্থাৎ আমাদের আমাদের হরফ ছিল আটাত্তর নম্বর দার্সে আটত্তর নম্বর দার্স থেকে আটাত্তর ওখানে বাইশটা এবং এই চারটা এই ছাব্বিশটা দার্স এই ছাব্বিশটা দার্স আর একটা সাতাশটা দার্স আমরা সম্পূর্ণ অর্থ বলার চেষ্টা করেছি আমরা এর মাধ্যমে যে অর্থগুলা বলেছি এই অর্থগুলা আপনারা যদি শব্দে শব্দে মনে রাখেন তাহলে কোরআনের নব্বই ভাগের উপরের শব্দ আপনারা পেয়ে যাবেন কারণ কোরআনের কোরআনের একটি শব্দ আর একটা শব্দের সাথে মিল করা আছে মিলানো আছে অহদিয়া শুরু হওয়া আয়াতের সংখ্যা হইল বাইশ শত বত্রিশটা অর্থাৎ অসম্বন্ধ বাসক দুটো মিলানের জন্য আসে এইভাবে মিলানের জন্য আসে তাহলে যেখানে আয়াতটা শুরু হয়েছে তার আগেও ঘটনাটা আছে তাহলে দেখা যায় সাথে যোগসূত্র রয়েছে কসম দিয়া যে কটা শুরু হয়েছে হঠাৎ কিন্তু কসম আল্লাহ রবিন কেন কাটলেন এর যোগসূত্র যোগসূত্র রয়েছে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো অতি অতি গুরুত্বপূর্ণভাবে আমাদের 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 আমাদেরকে ইহা ইহা বুঝতে হবে আমরা যদি আমরা যদি ইহাকে যদি একটু ভালোভাবে বুঝতে পারি আমরা যদি চেষ্টা করি তাহলে যে এই সমস্ত শব্দগুলার অর্থ ইতিমধ্যেই ইতিমধ্যে আমরা বলেছি এ সমস্ত শব্দগুলোই আপনাদের জন্য যথেষ্ট কতগুলো শব্দ আছে এগুলো নিয়েই বিভিন্ন মুভাসির এবং ব্যাখ্যাগার কেরাতের পার্থক্য আছে যে পার্থক্য এ নিয়েই হয়েছে এটার মাঝে কিছু এখতেলাপ থাকা এটা অস্বাভাবিক কিছু নয় এবং কোনো ক্ষতিকর নয় কাজে ইতিহাস আল ইতিহাস মাল ইতিলাপ মতবিরোধ সহই আমাকে একত থাকতে হবে আমি মুসলিম মিল্লাতের মাঝে কোনো কিছু পার্থক্য করতে পারবো না সুতরাং এই কোরআন আমাদেরকে বুঝতে হবে আমরা যখন আমরা প্রথমেই বুঝবো না আমরা ধারাবাহিকতা রক্ষা করে অর্থগুলো বলার চেষ্টা করলাম এগুলা আরব জাহানের সন্তানদেরকে এবং উন্নত বিশ্বের শিক্ষা পদ্ধতি বিশেষ করে মালয়েশিয়ায় শিক্ষা পদ্ধতি এবং তাদের আলকোরআন এবং উলুমুল ওয়াহির ফ্যাকাল্টি ফ্যাকাল্টিতে যে সমস্ত বিষয় এবং সেখান থেকে আমরা যে সমস্ত বিষয়াদি পেয়েছি সেই রকম আমরা যেগুলো বললাম আমাদের এখানকার প্রেক্ষাপটে বেশ আগে অনেক নতুন মনে হইল এখন আল্লাহর রহমতে অনেকেই এই উন্নত শিক্ষা শুরু করেছেন এটা একটা ভালো দিক সুতরাং ইংলিশ মিডিয়ামের একজন ছাত্রছাত্রী যেভাবে কিছুদিন পরেই ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করে কারণ তাকে ইংরেজি ছাড়া কিছুই লিখতে দেওয়া হয় না কিছুই বলতে দেওয়া হয় না আমি বারে বারে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গিয়েছি তাদের আলোচনা শুনেছি তাদের পঠন পদ্ধতি দেখেছি শ্রেণীতে গিয়েছি ঠিক তেমনিভাবে মাকতাতুল মোকারম এবং সৌদি আরবিয়ার এর মাদ্রাসা থেকে শুরু করে সেখানকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সকল পর্যায়ের ক্লাস সকল পর্যায়ের শিক্ষিত লোকদের সাথে আমার কথা বলার সুযোগও হয়েছে সেখানে আমরা ভালোভাবে দেখেছি আমরা আরব জাহানের বিভিন্ন জায়গা থেকে আমরা বই পুস্তক এনেছি বিশেষ করে তাদের কোরআন পড়ার পদ্ধতি সুতরাং আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে এই যে আপনার যে এই এই যে ছবি এই বইখানে আমেরিকা থেকে ছাপানো আমেরিকার ছাপানো তাহলে এই সমস্ত বিষয় বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল খেয়াল রাখতে হবে তার সাথে সাথে আমাদের দেশের যে সমস্ত বই আছে সেই সমস্ত বই পুস্তক আমরা বাদ দেইনি বরঞ্চ আমরা গ্রহণ করেছি আপনাদের মাঝে মাঝে দেখিয়েছি সামনে আরও দেখা দেখানো হবে তাহলে আল্লাহ হুসুম আমাদের তাওফিক দিন আগামী দার্স থেকে আমরা আপনাদেরকে মাদ্দা হিসাবে শব্দগুলো বলব যে নদী ফারি যাও আরাহারি শব্দ শিখো মাদ্দা ধরি একটা মাদ্দা থেকে কিভাবে লেগেছে শব্দগুলো বের হয়েছে মূল শব্দ একটা একটা বীজ থেকে গদাইয়া যেভাবে বিভিন্ন রকম ভাবে ফল ফুল মনে থেকে আমরা বলবো তবে তখন আমরা অর্থ বলতে পারবো না এবং কয়বার বেশি হয় সেটা বলার বলার চেষ্টা অর্থ আপনাদের ইতিমধ্যেই ইতিমধ্যে আপনাদের খালি শব্দ এবং অর্থ শুনতে শুনতে আপনারা বিরক্ত হয়েছেন কিন্তু এই শব্দের গাঁথনি দেওয়া ছাড়া আমরা বড় দেয়াল বড় বিল্ডিং বড় ভবন এটা করতে পারবো না আপনার জ্ঞান দেওয়ার জন্য শব্দ আমাকে বলতেই বলতেই হবে যেহেতু আমাদের এখানে আমরা শব্দ নিয়েই কথা বলতে হবে কাজেই আমরা একটা সুন্দর নিয়োগ করে আমরা এখানে শুরু করলাম আপনাদের কাছে ধোয়া চাচ্ছি এবং পরামর্শ চাচ্ছি আমাদের যত রকম ভুল হয় আপনারা ধরাই দিবেন